يعلم مثاكل الجبال ومكائل البحار، وعدد قطر الأمطار، وعدد ورق الأشجار، وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار. ولا تؤاري منه سماء سماء، ولا أرض أرضا، ولا بحر ما في قاري، ولا جبل ما في واري. هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد، خلق الخلق وأحصاهم عدد، رفع السماء بقدرته بغير عمد، بسط الأرض بقدرته على ماء الجمد، قسم الرزق فلا ينسى من خلقه أحد، ولم يكن له كفوا أحد، الحي القيوم، علي العظيم، جواد الكريم، فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود، بشيرا ونذيرا، داعيا إلى الله، رحمة للعالمين، شفيء المذنبين، حريص بالمؤمنين، رؤوف رحيم. صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والآخرة خير وأبقى. وقال رسول الله صلى الله عليه وسلم: إنكم لتموتون كما تنامون، تبعثون كما تستيقظون، وتحاسبون بما تعملون، فإما جنة أبدا أو نار أبدا. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে, মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একে সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। কথা শুরু করার আগেই বলে নিতেছি, আমার কথায় সুর হবে না, সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব? এরকমই কথা হবে, আশা রাখি ধ্যান দিয়ে শুনলে হয়তো বুঝে আসতে পারে। এই জন্য কেউ যদি সুরের আশা করেন তাহলে ভুল করবেন, সুর আমার কাছে নাই। তো যেটা বুঝাইতে চাইতেছি, সত্য এইটাই যে আমরা একদিন ছিলাম না, আবার একদিন আসবে আমরা কোথাও না। একটা সময় এরকম আমাদের ছিল, কোরআন আমাদেরকে এটাই বোঝায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আজকে আমরা যে যেই পজিশনই থাকি না কেন, পজিশন বোঝেন তো, মানুষ একটু বড় হইলে অবস্থান দাঁড়ায়, যুবক যৌবনের অবস্থান, নারী নারীত্বের অবস্থান, পুরুষ পুরুষত্বের অবস্থান, ধনী ধনাঢ্যের অবস্থান, যে অবস্থানই আমরা থাকি না কেন, একটা দিন ছিল আমাদের অস্তিত্বই ছিল না, আবার একটা দিন অচিরেই আসবে, কিন্তু আমরা কেউ এখানে থাকব না। প্রতিনিয়ত কিন্তু কাউকে না কাউকে উঠানো হইতেছে। আজকেও যদি আপনি তাকান তো সারা দুনিয়ার থেকে 2-3 লক্ষ, না 3-4 লক্ষ লোক উঠে গেছে। এরকম প্রতিদিন 3-4 লক্ষ লোক উঠতেছে, আবার তেমন আসতেও আছে, কিন্তু একদিন এই উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে, খালি জমিন খালি হবে, এটাই সত্য। কেননা এখানে যে আসে তার চিরদিন থাকার সুযোগ নেই এখানে। এই জন্যই আল্লাহ বলেন, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াতিকা, 50 বছর পিছনের আলফাডাঙ্গা আর আজকের আলফাডাঙ্গা রাত দিন পার্থক্য। যখন কাঁচা রাস্তা ছিল, বিদ্যুৎ ছিল না, পায়ে হাঁটাই একমাত্র বাহন ছিল,
আজকে অনেক উন্নত, সেই জন্য আল্লাহ সতর্ক করেন দুনিয়ার উন্নতি তোমাকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, মনে রেখো। আবার যুবকদেরকে আলাদা বলতেছেন, শাবাব লা ইয়াখতারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকা কাইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই দিছি, যেই কোনো মুহূর্তে তোমাকেও শোয়াই দিতে পারি, এটাই চির সত্য। ছিলাম না, বর্তমানে আসি, একটা দিন আসবে থাকবো না। 100 বৎসর পূর্বে যে ছিল সে আজকে দুনিয়াতে নাই, 100 বৎসর পরে এই বাচ্চাও মনে হয় দুনিয়াতে থাকবে না, সব আমরা চলে যাব। যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবেন, আমরা সদিচ্ছা এখানে কেউ আসি নাই, সেই দুনিয়ার যত উন্নত জায়গার মানুষ হোক না কেন, এমনকি যদি মক্কার মানুষও বলে আমি সদিচ্ছায় আসছি, এটা কোনোদিন মানা যায় না। কোনো মানুষ নিজ ইচ্ছায় দুনিয়াতে মানুষ হয়ে আসে না, অস্তিত্বদাতা আল্লাহর ইচ্ছায় আমরা মানুষ হয়ে আসছি। কে কোথায় আসব এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, স্বাধীনতা আল্লাহ কাউকে দেন নাই। যদি আল্লাহ স্বাধীনতা দিতেন আর যদি অধিকার দিতেন যে তুমি কোথায় যাবে, তো আলফাডাঙ্গার একজনও আলফাডাঙ্গায় আসতো না, বাংলাদেশে আসতে হইলেও বলতো গুলশান বনানীতে আসবো, আলফাডাঙ্গায় কেন আসবো, ঠিক না? আর যদি দেশ দিতেন যে কোন দেশে যাবে, তাহলে মনে হয় আমরা সবাই আমেরিকাতে আসতে চেষ্টা করতাম, যে ওইখানেই যাবো আর কোথাও না, ঠিক না? দুনিয়ার সবচেয়ে উন্নত জায়গা আমেরিকা, সত্য তো? কেউ কেউ বলবে যে মক্কা মদিনা ফাওকাতা, মক্কা মদিনায় আসার জন্য কেউ রাজি হতো না, সবাই বলতো উন্নত দুনিয়ায় যাব। আল্লাহ স্বাধীনতা আমাদেরকে দেন নাই বেশি, সব ইচ্ছায় যাকে যেখানে চাইছেন ওইখানেই পাঠাইছেন। আবার এটাও সত্য, বেশি দিন এখানে থাকা যাবে না, এই জন্য আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছেন, কোনো নবী উম্মতকে সতর্ক করেন নাই। ওলামা আছে, জিজ্ঞাসা করে দেখেন, কোথাও কোনো তথ্য নাই কোনো নবী উম্মতকে সতর্ক করছেন, আর প্রয়োজনও ছিল না, লম্বা লম্বা বয়স ছিল। আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছেন, আমার উম্মতি বাইনা সিত্তিন ও সাবঈন, 60-70 বৎসর তুমি দুনিয়ায় থাকবে, তার বেশি সুযোগ তোমাদের হবে না। হ্যাঁ, যাদের হবে কলিল উম্মা ইয়াতাজাওয়াজুন, অনেক কম লোক পাওয়া যাবে যে 60-70 বৎসর থেকে বেশি একটু পাবে, বিদায় বেশি দিন এখানে থাকাও যাবে না। নিয়া যিনি আসছেন উনি যেই কোনো মুহূর্তে নিয়ে যেতে পারেন, কেন যাওয়ার কোনো বয়স নাই, সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, এটাই সত্য। এই জন্য লাম্মা আখরাজা যুররিয়াত আদম, আদমের সন্তানকে যখন তার পিঠ থেকে আল্লাহ রুহের জগতে একত্রিত করেন, তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, এত কেন বানাইলেন, দুনিয়া জায়গা নেবে না, কেন দুনিয়াটা অনেক ছোট, মাত্র 24,000 মাইল হলো আমাদের দুনিয়ার ফুটবলটা, যেদিক দিয়ে মাপবেন 24,000 মাইল, পার ঘন্টায় 1,000 মাইল অতিক্রম করে, 24 ঘন্টায় 24,000 মাইল অতিক্রম হয়, এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ দুনিয়ায় জাগা নিবে না, তা আল্লাহর প্রতি উত্তর ছিল, জালতুলহুমুল মৌতা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, তোমাদের চিন্তা করতে হবে না, আসবে যাবে, জাগার অভাব হবে না। কিন্তু ফেরেশতাদের আরেকটা প্রশ্নও ছিল, আল্লাহুম্মা লাম ইয়াশফিদ দুনিয়া, যে জানবে মৃত্যু অবধারিত সে তো দুনিয়ার মজা পাবে না, তা আল্লাহর প্রতি উত্তর ছিল, জালতুলহুমুল আমালা, প্রত্যেককে আমি আশা দিয়া ঢিল ঘোড়া দিছি, আশায় বাঁধবে বাসা। বিদায় আমরা ছিলাম না, আসি, একটা দিন আসে থাকব না, চলে যেতে হবে, যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবে। আসল জাগার দিকে আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাইতেছি, চলে যেতে হবে, যে যেই ক্ষেত্রে থাকুক ওই ক্ষেত্রের থেকেই যেতে হবে, নারী নারীত্বের ভিতর থেকে, পুরুষ পুরুষত্বের ভিতর থেকে।
যেই অবস্থানে আছে ওই অবস্থান থেকে চলে যেতে হবে, শুধু চলে গেলে হবে না, আসলাম আর গেলাম এটা হবে না। এই জন্য আমাদেরকে অস্তিত্ব দেন নাই, আর আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন সমগ্র সৃষ্টির মতো না, সমগ্র সৃষ্টিকে দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছেন, আমাদেরকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন, কুদরতি হাত। সমগ্র সৃষ্টিকে ছয় দিনে কমপ্লিট করছেন, সিত্তা ইয়াম কোরআন বলে, আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিয়েছেন, ওই দিকেই নিয়ে যাইতেছি, কেন অস্তিত্ব দিলেন? আজকে যদিও নাকি বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, তারপরও 1 মিনিটের জন্য ভাবতে চায় না। এই মজমায় বহুত কম লোক পাওয়া যাবে, বেশিরভাগই পাওয়া যাবে, কয়জন পাওয়া যাবে তাও জানি না, যে আমি নির্জনে বসে 1 মিনিট কখনো ভাবছি যে আল্লাহ আমাকে অস্তিত্ব কেন দিলেন? না যুবক পাবেন, না বৃদ্ধ পাবেন, না নারী পাবেন, না পুরুষ পাবেন। উচিত ছিল বাবা যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে, এই জন্যই আল্লাহ কোন এক জায়গায় বলেন মা কুন্তা বেশাই, ও মানুষ তোর অস্তিত্বই ছিল না, তুই কিছুই ছিলি না, ছিলিও তো মা আম্মা হিনা, একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিল, সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলি, মার সিনার ভিতরে ছিলি, আখরাজ তু আমি ওইখান থেকে বাহির করছি, জমা তুফি বাতরি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি, সুম্মা গাসাই তুফিল গেসা, তারপরে পর্দা দিয়ে আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমাত তিন অন্ধকারের ভিতরে, সুম্মা রব্বাই তু, পরে আমি প্রসেসিং করছি, মা আম্মা হিনা নিকৃষ্ট পানি, আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হইতে দেরি হয় না, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত পিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় না, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোর কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় না, সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, তারপরে আমি কুদরতি হাত দিয়া গোস্ত আর চামড়ার আবরণকে চড়াই দিছি, আওহাইতু মালাকাল মাকালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি, আম্মা সাবিলা ইয়াসসার, আস্তে আস্তে তোর রাস্তাকে প্রশস্ত করছি, ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশুরি, যখন সময় পুরা হয়ে গেছে তো আবার ফেরেশতাকে বলছি, ফফরিশ রিশাকার রকি, নাইলে দুনিয়ার বিবেকমান মানুষ যদি চিন্তা করে একটা বাচ্চা এতটুকু জায়গা দিয়া কোনোদিন বাহির হওয়ার সুযোগ নাই, জিজ্ঞাস করেন ডাক্তারদেরকে, কোনোদিন বাহির হওয়ার সুযোগ নেই, একটা বাচ্চা যখন মার পেটের থেকে আসতে 5 থেকে 7 পাউন্ড আসে, আল্লাহ বলে ফেরেশতার পরের উপর দিয়ে তোকে বাহির করছে, বাহির করলে হবে কি, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না তুই কাটবি, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস জানতাম না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজুলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, কুনতা সগীরা, তুই বড় ছোট ছিলি, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলি, কুনতা জাহেলা, তোর মতো অজ্ঞ সৃষ্টির ভিতরে কেউ ছিল না, মার পেটের থেকে যখন আসে তো অজ্ঞই থাকে, ও কুনতা মিসকিনা, তোর মতো নিঃস্বয় কেউ ছিল না, আল্লাহ বলে আমি তোকে আস্তে আস্তে পজিশনের দিকে পারব আগায় দিছি, এক পজিশনে তোকে এনে দাঁড় করায় দিছি, আস্তে আস্তে তোকে সাজাইছি আমি, জালতুল কাহানানা, তোর অস্তিত্ব অনুভূতি হইতে দেরি, মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার তুফান চালাইতে দেরি করি, যদি ভালোবাসা না থাকতো সত্য এটাই কোনো মা সন্তান পেটে নিতে পারতেন না, কোরআন বলে ওয়াহনু নালা ওয়াহনি, কষ্টের স্তূপ মা দাঁড় করায় দেয়, হিমালয় নিচে চলে যায় মার কষ্টের স্তূপ উপরে চলে যায়, তারপরও মা মুস্কি মুস্কি হাসে,
শুধু ভিতরে একটা ভালোবাসার টান থাকে যে কলিজার টুকরার চেহারা কবে দেখব আর এই দুঃখ কবে ভুলব। কষ্ট ভুলা যায়। আল্লাহ বলে আম্বা আতুলাকা এরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রক্তে আমি জারি করছি, লবানন খালিসা পিওর দুধ যার বিকল্প কেমন পর্যন্ত আসবে। হার রান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ঠান্ডা করতে দেরি করি নাই। ভালোবাসার মাত্রা এতটুকু ছিল, ফলা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতো দে রে, ফলা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খেলে মা বাবাকে খাইতো দে, এইভাবে তোমাকে পাস। একটা স্তরে আইনা দাঁড় করাইছেন, শুধু শুধু না, এই জন্যই কোরআন চিৎকার দেয়, ফাহাসিব তুমান্নামা খালাকনাকুম আবাস, ও মানুষ তোমার ধারণা কি তুমি অনার্থক সৃষ্টি, যাকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, ছ দশ মাস সময় নিয়ে তৈরি করলাম, সৃষ্টির ভিতরে আমাদের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন না, যদি দিতেন তাহলে মিশরের মহিলাদের কথাই সত্য হইতো, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল মানুষ তো হইতেই পারে না, এটা ফেরেশতা হবে, আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, এটা মানুষ, এই জন্যই এত সুন্দর, এটা ফেরেশতা না, এটা মানুষ, ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। সৌন্দর্যও দিছেন, গঠনও দিছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেননি, এটা ভুয়া প্রবাদ বাক্য যে পরী খুব সুন্দর, না না, মানুষের সামনে কেউ সুন্দর না, মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, গঠনের দিক দিয়েও সুন্দর, রূপের দিক দিয়েও সুন্দর। আল্লাহ বলে এইখানেই শেষ না, গঠন আর রূপ শুধু এই কারণে না, দুনিয়াটা তোমার জন্য তৈরি করছি, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, মানুষ সমগ্র দুনিয়াটা তোর জন্য তৈরি, দুনিয়ার যা কিছু দেখি সেই আধিপত্য সব তোর জন্য তৈরি করছে, শুধু দুনিয়া না আখেরাটাও আমাদের জন্য তৈরি, সত্য এটাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কোনো সৃষ্টির কোনো বিনিময় নেই, এমনকি ফেরেশতাদেরও কোনো বিনিময় নাই, জিজ্ঞাসা করেন জিব্রিল আলাইহিস সালামের বিনিময় আছে কিনা, কোনো বিনিময় নেই, যদি বিনিময় হইতো তাহলে উনিও একটা জান্নাত পাইতেন, পাবেন নাকি জান্নাত উনি, কি বলে ওলামা, কোনো জান্নাত পাবেন না, কোনো বিনিময় কোনো সৃষ্টির নাই, যদিও চব্বিশ ঘন্টা গুনগান গায়, মা মিন শাইয়্যিলিল্লাহ ইউসাব্বিহু বিহামদি রব্বি, চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগানে রত প্রত্যেক সৃষ্টি, এমনকি এই টিস্যুটা পর্যন্ত আল্লাহর গুনগান গায়। আপনি আর আমি হইতে পারি চব্বিশ ঘন্টা একবারও আল্লাহ বলি না, এটা সত্য, পাওয়া যাবে আলফাডাঙ্গায় হাজারো মানুষ চব্বিশ ঘন্টা একবার আল্লাহ বলে না, একবার না নাই, হ্যাঁ চব্বিশ ঘন্টা একবার আল্লাহ বলে না, কিন্তু ও জানে না ওর গার কাপড়টা আল্লাহ বলে, চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ বলে, মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি, সব আল্লাহর গুণগানে রত, কোনো বিনিময় নাই, আপনি আল্লাহ বলতে দেরি, আল্লাহ লুইপা নিতে দেরি করে না, হাচ্ছানি দিয়া বুকে নিতে দেরি করে না, এই জন্যই তো হাদিসে আছে মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাই, আমাকে ডাকতে দেরি আমি হাচ্ছানি দিয়া বুকে নিতে দেরি করি না, যত দূরেই থাকি না কেন, মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাই ওমান আরাদা আননি নাদাইতুহু মিন করিব, আর যে পাওয়ার পরে আমার থেকে বিমুখ হয়ে যায়, যেমন আমাদের সমাজ সব কিছু পাওয়ার পরে বলছে তো শুধু আল্লাহকে বলছে আর কাউকে বলে নাই, দুনিয়ার কাউকে বলে নাই, যুবক যৌবন পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে নাই, হায় হায় ওই সময়ের কথা তো বলাই যায় না,
যখন বাচ্চা ছিল তখন তো কলম তার বিরুদ্ধেও চলে নাই, পক্ষেও চলে নাই। রুফিয়াল কালামান ফালা, তিন সম্প্রদায়ের থেকে কলম উঠানো থাকে, সবই হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম উঠানো থাকে, ওই সময় তো কলম তার বিরুদ্ধে যায় না। যুবক যৌবনে পা দিতে দেরি, আল্লাহর থেকে দূরে সরতে দেরি করে না। সত্য তো না মিথ্যা? হ্যাঁ, যাকে যা কিছু দেওয়ার দিতে দেরি, বলতে দেরি করেন নাই। প্রমাণ চান? কত প্রমাণ চান? সবচেয়ে বড় প্রমাণ তো এটাই যে ডেলি পাঁচ বেলা ডাকে তারপরও আসে না, এর চেয়ে বড় প্রমাণ কি হবে? অথচ চব্বিশ ঘন্টা ভোগ করে কার, চব্বিশ ঘন্টা কারটা ভোগ করি? হ্যাঁ, চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করি, চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করি, কিন্তু আল্লাহকে চব্বিশ ঘন্টা ভুলে থাকি, ভোগ করে আল্লাহর আর চব্বিশ ঘন্টা ভুলে থাকে আল্লাহকে। আর এই সংখ্যাটাই অনেক বড়, যারা আল্লাহকে ভুলে থাকে এদের সংখ্যাটা অনেক অনেক বড়। তাকাইলে দেখা যাবে মসজিদে কয়জন আসে, শতকরা পাঁচজনও পাওয়া যাবে না পাঁচ ওয়াক্তের নামাজে, পাঁচজনও শতকরা পাওয়া যাবে না। যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচজনও শতকরা পাওয়া যাবে না আমাদের সমাজে। অথচ আল্লাহ ডাকে, আল্লাহ ও ভাবে নামাজের জন্য ডাকে, আসলে নামাজের জন্য ডাকে না। আসলে তো আল্লাহ যদি এই কথা সত্য হয়ে থাকে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, তো আল্লাহ তো ওকে জান্নাতের চাবি দিতে ডাকে, তারপরেও কিন্তু আসে না, তারপরেও আসে না। আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না যে নামাজের জন্য ডাকতেছেন, এমন না, চব্বিশ ঘন্টায় ডাকেন, পাঁচবার ডাকেন চব্বিশ ঘন্টায়। এই জন্য ডাকেন না যে নামাজ পড়তে আসো, এই জন্য ডাকেন না। আল্লাহ তো ডাকে, যদি এই কথা সত্য হয়, ওলামা একমত হয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, জান্নাতের চাবি দেওয়ার জন্য। যদি এই কথা সত্য হয় যে আল্লাহ ডাকে বন্দাকে বিলকুল কাছে করার জন্য, মানুষ কখন আল্লাহর কাছে হয়? সবচেয়ে বেশি কাছে হয় যখন সেজদায় যায়। তো আল্লাহ কাছে নেওয়ার জন্য ডাকে, অথচ দুনিয়ার নৈকট্যবান মানুষগুলা, দুনিয়ার মানুষগুলা, দুনিয়ার পদস্থ মানুষের নৈকট্য পাওয়ার জন্য পাগলের মতো পিছে পিছে করতে থাকে। অথচ ওই ব্যক্তির পিছে ঘুরতেছে সে নিজেও জানে, আল্লাহ নৈকট্য দেওয়ার জন্য কাছে ডাকে। যদি এই কথা সত্য হয় যে মানুষ সবচেয়ে কাছে হয় যখন সেজদায় যায়, এর চেয়ে কোনো কাছে হওয়ার সুযোগ নাই। এই জন্যই তো কিতাবে পাওয়া যায় আসসাজিদু ইয়াসজুদু আলা কদমাইয়ির রহমান, সেজদাকারী সেজদায় যায় যখন তো আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়, এর চেয়ে কাছে কি হবে? এই জন্য ডাকে না যে শুধু নামাজ পড়তে আসো, এই জন্য ডাকে আসো, দুনিয়ার মানুষ আর তোমাকে সম্মান দিবে তো কতটুকু দিবে? দুনিয়ার মানুষ দিতেও জানে, ফুলের মালা দিতেও জানে, আবার জুতার মালাও দিতে জানে। দুনিয়ার মানুষের মত মত হইলে তোমাকে ফুলের মালা দিবে, মতের বিরুদ্ধ হইলে তোমাকে জুতার মালাও দিবে। আসো, আমরা ডাকতেছি তোমাকে, সম্মানের মালা দিব। আল মাসাজিদু বাইতি মান সারা বাইতি ওয়াজাব আলাল মাসুর আন ইউকরিমা সাইর, আমার আঙ্গিনে পা দিতে দেরি, সম্মানের মালা পড়াইতে দেরি করব না, আসো। এই জন্য আল্লাহ ডাকে, অথচ কয়জন আসে বলেন? কয়জন নারী, কয়জন পুরুষ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছে, নৈকট্য দেওয়ার জন্য ডাকতেছেন? বলবেন এগুলা তো সব আখেরাতের, দুনিয়ার কি দিবে? কোরআন এটাও আমাকে বুঝায় আল্লাহ শুধু নামাজের জন্য ডাকেন না, নাইলে এই কথা কোরআন কোনোদিন বলতো না। আহমুর আহলাকা বিস সালাত
واستغفر عليها ما نسألك رزقا نحن نرزقك والعاقبة التقوى এই কথা কোনোদিন বলতেন নয়, রিজিকের ভান্ডার তোর হাতে তুলে দিব আয়, রিজিকের ভান্ডার দেওয়ার জন্য ডাকুন। শুধু এইখানেই শেষ না, আল্লাহর রাসূল বলে সাল্লি তুসাহি, নামাজ পর সুস্থতা পাবি, আল্লাহ ডাকে আয়। শুধু নামাজের জন্য ডাকি না, তোকে সুস্থতা দিতে ডাকি, সুস্থতা দেওয়ার জন্য ডাকুন। দর্জনকে দর্জন গণানো যাবে আপনাদেরকে, অথচ কয়জন আসে, পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করেন নাই, বিদায় শুরুতে চলে যায়, আবার ছিলাম না আসি থাকবো না। সত্য এটাই, আজ হোক কাল হোক, জমিন প্রতিদিন খালি হওয়ার পক্ষে যাইতেছে, একটা দিন আসবে শূন্য হবে, একদিন আসবে মালাকুল মৌত মরবে, কোনো এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে মাম বাকিয়া, কে বাকি, তো মালাকুল মৌত বলবে আনা ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আর কেউ নাই, বলবে কেউ নাই, আলাল লা আলাল আরদি আহাদুন ওয়া লা আলাস সামাওয়াতি ওয়া লা তাহতা আরশিক, জমিনেও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, কেউ নাই, আনা ওয়া আনতাল হাইয়্যুল লাযী তামুত লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, লিআন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে, ফাতামুত আনতা তুমি মরো, সাইউলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকারাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা যদি আমার থাকতো এত কষ্ট দিয়ে কোনো মুমিন মুসলমানকে নিয়ে আসতাম না। তারপরেই আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, চলে যেতে হবে। কিন্তু বাবার বিষয়, কিনিয়া গেলে আমি আল্লাহর কাছে স্থান পাব, কিনিয়া গেলে আমি আল্লাহর কাছে পরিচয় পাব। দুনিয়ায় তো আমাদের একটা পরিচয় পরিচিতি অবশ্যই আছে, নাইলে কোরআন কেন বলতো জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, ও মানুষ তোমাদেরকে আমি পেশায় বিভক্ত করছি, বংশে বিভক্ত করছি, এটা শুধু দুনিয়ার পরিচয় মাত্র আর কিচ্ছু না। লিতাআরাফু, তোমরা যেন আপোষে একজন আরেকজনকে চিনো, এটা দুনিয়ার পরিচয়, কসম খোদা এটা আল্লাহর কাছের পরিচয় না। যে আল্লাহ নিয়ে আসছেন আর নিয়ে যাবেন, বাবার বিষয়, কী করলে ওনার কাছে যখন যাব তো পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো, স্থান পাবো, জায়গা পাবো, এটাই বাবার বিষয়। এই জন্যই আমাদের অস্তিত্ব, এই জন্যই আমাদের অস্তিত্ব, নাহলে কোনো কারণে আমাদের অস্তিত্ব হতো না। আল্লাহর গুণগান গাওয়ার জন্য সৃষ্টির অভাব নাই, ফেরেশতারা তো সত্যই বলছিল নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসুলা, আমরা চব্বিশ ঘন্টা আপনার গুণগানের অত, আর কত গুণগান চান, এটা কি যথেষ্ট না? আল্লাহ প্রতি উত্তরে বলছেন আমি যে জন্য বানাইতেছি ওটা তোমাদের দ্বারা হবে না, তোমাদের দ্বারা সম্ভব না, কেন সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া চালাইতেছেন, আমাদেরকে হুকুম দিয়া চালাইতেছেন না, আমাদেরকে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, যার কারণে ইচ্ছা করতে পারি। আর যদি ইচ্ছার স্বাধীনতা না দিতেন তাহলে কোনো দিন ইচ্ছা করারও ক্ষমতা হতো না। কিন্তু একটা কথা কানে কানে বলে দিয়েছেন, এটাও সত্য, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তুমি ইচ্ছা করতে পারো কিন্তু সব পূরণ হবে এমন না, আমরা যেটা চাবো ওইটাই হবে, এর ছাড়া একটাও হবে না। আর এটাই সত্য, মানুষ ছোট হোক আর বড় হোক, জীবন যদি ভাবে যে কত ইচ্ছাই তো করলাম, সবগুলোই তো শূন্যের খাতায় গেল, পুরা তো খুব কমই হলো, আর হইলো যেমন চাইলাম এমন হলো না, প্রমাণ নেবেন তো প্রমাণ দিতে পারি। যারা আমরা বিয়ে করছি, বিয়ের আশা ছিল, ইচ্ছা ছিল, হয়ে তো গেছে বিয়া, কিন্তু যেমন চাইছেন এমন কি পাইলেন, যে দাড়ি পাইকা গেছে সেও তো বলতে পারবে না যেমন চাইছি এমন পাইছি, কি বলা যাবে? যেমন আমরা বলতে পারবো না ওনারাও বলতে পারবে না, মামুনও বলবে যেরকম আঁকছিলাম এরকম হও নাই,
তুমি আমার আইডিয়াল হও নাই, তোমাকে যেরকম চাইছিলাম এরকম হও নাই, তুমি এরকম না, অনেক দূর। ইচ্ছা পূরণ হয় কিন্তু যেমন চায় তেমন হয় না, এটাই সত্য। কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু অল্প হোক, আশা করি দিলে গাঁথক, আজকের থেকে চেঞ্জ হোক, তাইলেই যথেষ্ট। গুছায় নিয়ে আসতেছি কথা, চলে যেতে হবে, থাকার সুযোগ নেই, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতিহীন গেলে হবে না, গরিবকেও প্রস্তুতি নিয়ে যেতে হবে, যদি সে চায় যে আল্লাহর কাছে ওই স্থান আমার মিলুক, ওই স্থান আমার মিলুক। কেননা দুনিয়ায় হাজারো মানুষের কাছে আধিপত্য, দুনিয়ার আধিপত্য হাজারো শ্রেণীর কাছে, কেয়ামতের আধিপত্য হবে গরিবদের কাছে। যদি না হইতো তাহলে আল্লাহ রসুল কোনোদিনই দোয়া করতেন না, অহসুরনি ফি জুমরাতিল মাসাকিন, আমাকে গরিবদের মাঝে উঠায়। কেন দুনিয়ায় সাহাবায়ে কেরামই তো সোয়া লক্ষ ছিল, হালে মোলামার তো অভাব নাই, গোস কুতুবের তো অভাব নাই, আল্লাহওয়ালাদের তো অভাব নাই, এদের ভিতরে তো উঠার কথা বলেন না, বলছেন গরিবদের ভিতরে উঠবেন, গরিবদের ভিতরে উঠার কথা বলছেন। কেন না কেয়ামতের আধিপত্য গরিব, যদি সে প্রস্তুতি নিয়ে যেতে পারে। তার কানে কানেই বলা হবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, ও গরিব চলো জান্নাতে, না হিসাব না কিতাব, কোনো হিসাবও নাই তোমার কিতাবও নাই, চলো জান্নাতে। যুবককেও কেয়ামতের দিন বলা হবে যুবক যদি প্রস্তুতি নিয়ে যেতে পারে, তাইলে আমাদেরকে এখনই জানায় দিছেন সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক যদি যৌবনের ভিতরে জীবনটাকে করতে পারে, কসম খোদা কিয়ামতের দিন আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে স্থান পাবে। ওই গ্যালারি এরকম না যে ওইখানে শুধু খালি মুখে বসে থাকবে, না সব নাচ নেয়ামত চলতে থাকবে। ওই জায়গায় আল্লাহ স্থান দিবে। নারীও যদি নিজের নিবন গড়তে পারে, তাহলে পুরো জগতে দুনিয়া পুরুষের জগতের ভিতরে একজন পুরুষ আছে যে জান্নাতের আট দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, সেনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় আর কেউ নাই। কিন্তু এই আলফা ডাঙ্গার মামুনও যদি চায়, জীবন যদি গড়তে পারে, আর সে যদি মনের থেকে চায় যে জান্নাতের আট দরজা আমাকে ডাকুক, আমি নির্বাচিত করব কোন দরজা দিয়ে ঢুকবো, তাহলে তার জন্য সুযোগ আছে। কেননা আল্লাহর রসুল বলতেছে ফালিত তাদখুলিল জান্নাতা মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআ, আগে কতগুলো শর্ত দিছে, যদি পূরণ করতে পারো তাহলে জান্নাতের আট দরজা তোমাকে ডাকবে, তোমার বাড়ি আলফাডাঙ্গা হোক তাতে কি আসে যায়। তুমি কৃষকের মেয়ে হও তাতে কি আসে যায়, কৃষকের স্ত্রী হও তাতে কি আসে যায়, রিক্সা চালকের মেয়ে হও তাতে কি আসে যায়, রিক্সা চালকের স্ত্রী হও তাতে কি আসে যায়। দুনিয়ার নিম্ন থেকে নিম্ন শ্রেণীর ঘরের স্ত্রী হও আর মেয়ে হও তাতে কিছু আসে যায়। রাবেয়া তো এরকমই ছিল, রাবেয়া তো কৃত দাসী ছিল, বসরা তার বাড়ি না, তার বাড়ি ইউটিউবে আমি ছয়বার তার বাড়ি দেখছি, আমার এই দুই চোখ দেখা তার বাড়ি, সে তো ইউটিউবিয়ার ছিল। এখনো ওই দেশের মানুষগুলো পছন্দ হয় না, 33 বছর বয়সে রাবেয়া মারা গেছে, এখনো রাবেয়া আমাদের মুখে মুখে। আলফাডাঙ্গাও পাওয়া যাবে খুঁজলে, যে মহিলা মাদ্রাসা অনেক আছে রাবেয়া বসরির নামে, না নাই এত উপরে উঠলো তো উঠলো কি করে। আরেক দিকে যদি তাকান, দুইজনের বাড়ির দূরত্ব মাত্র 1.5 ঘন্টার রাস্তা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবেয়া বসরির বাড়ির ভিতরে 1.5 ঘন্টার ডিস্টেন্স দূরত্ব। বেলালও তো কৃতদাসী ছিল, কৃতদাসী ছিল, আজকে যেখানে বেলাল ওইখানে কেউ নাই, জমিনে চলে জান্নাতে পদদুনি চলে যেতে হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে আলফাডাঙ্গার মানুষ, এটাই সত্য। যুবক কান খুলা শোনো, তরঙ্গে ভাসা গেলে চলবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যদি নিয়ে যাওয়া যায়, শুধু যাওয়া না, যতদিন জমিনে থাকবে না, এই কথা কোনোদিন কিতাবে মিলত না,
যুবক যখন ইন্নাল্লাহা ইউহাওয়িল মালাইকা বিশ্বাব্বিস সালেহ, নেক যুবককে দেখে আর আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে তাকায় দেখ না, ইঙ্গিত করে দেখায় দেখ এই যুবকের দিকে, তোদের উপর আমি গৌরব করি একে নিয়া। এই জন্যই তো আছে যুবক যখন সেজদায় যায় ইত্তেহাফাতু সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া, এই হাদিসে কুদসির কিতাবের ভিতরে আছে, ওইখানে দেখা নিতে পারেন। যুবক যখন সেজদায় যায় আল্লাহ চিৎকার দিয়া বলে ইন্নি উবাহি বিহিল মালাইকা, ও যুবক তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি গৌরব করি। ওই যুবক যখন জমিনে চলে আল্লাহ বলে লাউলা শাবাবা কুশা, লাউলা মাশাইখা রুক্কা ওয়াস শাবাবা কুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা। আজকে আল্লাহ আমাদেরকে পালতেছেন চার শ্রেণীর মানুষের কারণে, নাইলে কোনোদিন পালতেন না। আল্লাহ ডাকে তারপরও কেউ আসে না, হাট তার জায়গায়, বাজার তার জায়গায়, দোকান তার জায়গায়, রোড ঘাট সব তার জায়গায়, প্রত্যেক ব্যক্তি তার জায়গায়, চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করে। আল্লাহ নিজে বলে আস্তুরু আদকুরু কাওয়ালা উতানসানি, চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, যদি সুরক্ষিত না করতাম বিপরীতে উচিত ছিল মা জাসাউল ইহসানি ইল্লাল ইহসান, উচিত ছিল তুই চব্বিশ ঘন্টা আমার পায়ে পড়া থাকবি। হায় তুই পায়ে পড়া তো দূরের কথা, চব্বিশ ঘন্টা তুই একবার আমার নাম নেস না। আলফাডাঙ্গার মানুষ এইখানে একজনও নাই, পীরের মুরিদ আছে আমি দেখতেছি এইখানে, বহুত পীরের মুরিদ এখানে আছে, কিন্তু ডেলি ৫৫০ লিটার অক্সিজেন নেই আমরা, এইখানে একজনও নাই যে ৫৫০ বার ডেলি আল্লাহ বলে, একজনও এখানে নেই। ডেলি ৫৫০ লিটার অক্সিজেন নেই, পার লিটারে যদি একবার আল্লাহ বলতাম তাহলে উচিত ছিল ৫৫০ বার আল্লাহ বলে, একশো বার যদি কেউ বলে তাহলে বড় কষ্টে বলে, ৫৫০ বার ২৪ ঘন্টা। এই জন্যই আল্লাহ কোনো এক জায়গায় বলছেন রহমতি ইলাইকা নাজিল, আমার রহমত ২৪ ঘন্টা তোর উপরে অবতরণ হইতে থাকে, আমি রহমত দিয়ে তোকে ঢাইকা রাখি। মা গালিকা মা সিয়াতুকা ইলাইয়া সাইদ, তুই ২৪ ঘন্টা না ফরমানি করিস। আমি যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক বাবো তুমি সারা দিন তোমার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে কত নাফরমানি করো বলো, যদি আল্লাহ এই কথা না বলতেন আস্তুরু কাওয়ালা উতাকশানি, ২৪ ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, তুই গুনাহ করিস আমি দেখতে থাকি, তুই গুনায় অভ্যস্ত আমি দেখতে অভ্যস্ত, তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই, তোর গুনায় অভ্যাস আমার লুকানো অভ্যাস, ২৪ ঘন্টা আমি লুকোচুরি খেলি। বলো যুবক নিজের বুকে হাত রাখা বলো, অ্যান্ড্রয়েড সেটে ২৪ ঘন্টা কিনা দেখো, নেটের সংযোগ এই উপজেলায়ও পাওয়া যায় না, যায় না। হ্যাঁ যখন ইন্টারনেট ছিল না তখন মোবাইলের দোকান থেকে মেমোরিতে ভরাস আনতো আর সারা রাত্র দেখতে থাকতো না, এরকম ছিল না ২৪ ঘন্টা না ফরমান। হায় হায় সত্য তো এইটাই, সত্য এটাই, ২৪ ঘন্টা আল্লাহর ভোগ করে, ২৪ ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন লাউ আমারতুল আরদা লাতালা আকাতি বাতনিহা, আমি যদি তোর মতো হইতাম জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করত না। লাউ আমারতুল বাহরাল আগরা কাত্তাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি হতো। লাউ আমার তুল মালাইকা লা আহলাকাতকা, আলফাডাঙ্গার মানুষ আমাকে বুঝাইতে হবে না, আমার চোখের সামনে তো হাজারো অংশ স্তূপ সদা সর্বদা বাসে, কোরআনে এরকম কাহিনী নাই যেটা আমি চোখে না দেখছি, অধিকাংশ আমার দেখা শেষ একটা আটটা হয়তো বাদ হবে, হাজারো অংশ স্তূপ এই দুনিয়াতে আমি ঘুরতে ঘুরতে দেখছি। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে ধ্বংস স্তূপের রূপান্তরিত করতে দেরি করবে না,
যান যান আপনো দেখা আসেন, ডেড সি এখনো রাখা আছে, যান যান সুরায় নুনের আট কিলো দশ কিলোমিটারের বাগান এখনো রাখা আছে, যান যান বীর মুআত্তালা কসরুন মসজিদ এখনো রাখা আছে, যান যান কওমে আদের জায়গা এখনো রাখা আছে। আমারে দুই চোখ মাথার খুলি দেখছে, ছয় ফিটের মানুষ একটা ওইদিকে দাঁড়াইলে একটা এইদিকে দাঁড়াইলে একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না, মাথার খুলিটা এত বড়, এখনো রাখা আছে। আমি ঘুরি ঘুরা দেখছি, আপনিও দেখা আসেন, আমি কিতাব দেখা বলতেছি না, চোখে দেখা বলতেছি, হাজারো ধ্বংস আসতো। এই জন্য যদি চাই যে পরিচয় পরিচিতি নিয়ে যাব, অস্তিত্ব এই জন্যই দিছেন যে পরিচয় পরিচিতি নিয়ে আস, গোড়া নিয়ে আসো, জীবনটাকে কাটায় আসলে চলবে না, তোমাকে কাটায় আসার জন্য কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দেই নাই, নেয়ামত গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে। ও মেরে আজিজ, ও সত্য এটাই তো, আপনি ভাবেন দুই চোখ দেখে, এক এক চোখে ১৩ কোটি ক্যামেরা, দুই চোখ ২৬ কোটি ক্যামেরা দিয়ে দেখে, ২৬ কোটি ক্যামেরা দিয়ে চোখ দেখে, দেখার কোনো সিস্টেম এখানে নাই, কুদরতের সংযোগ ২৪ ঘন্টা লেগা আছে, তো দেখতেছি কিচ্ছু বলেন না, হায় হায় সত্য এটাই, এটাই সত্য, এটাই সত্য। আমার নাকে ওই ঘ্রাণ এখনো আছে, শুধু বেলাল আর রাবেয়া না, ফেরাউনের বাড়ির কীতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়, আমার নাকে ওই ঘ্রাণ এখনো আছে। আপনিও যে ঘ্রাণ নিয়ে আসতে পারে, আমার বিশ্বাস যে একবার যার নাকে ওই ঘ্রাণ যাবে, ও দুনিয়ার পারফিউম কোনোদিন ছুঁয়া দেখবে না, ও বলবে দুনিয়ার পারফিউম কোনো পারফিউম না, সুঘ্রাণ কোনো সুঘ্রাণ না, ওই ঘ্রাণই ঘ্রাণ। আল্লাহর রসুল বলছিলেন মেরাজে যাওয়ার সময়, ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এইখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, বলছে জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কীতদাসীর কবর থেকে সুঘ্রাণ। বলছে কতদিন বাহির হবে, বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। বলছে সে কি করছে এরকম, বলছে জীবনটাকে গড়ছে আর কিচ্ছু করে নাই। বলছে জীবন গড়ার কাহিনী শোনানো যাবে, তো জিবরিল আলাইহিস সালাম জীবন গড়ার কাহিনী শুনাইছেন, জীবনটাকে গড়ছেন। কোরবানি যদিও আমরা সইতে পারবো না, হাতের থেকে চিরণি পড়া গেছে, হাতের থেকে চিরণি পড়া গেছে, ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো ছিল, তার জানা ছিল না, চিরণি উঠাইতে ছিল আর বলতেছিল বিসমি রব্বিল আলামিন, কেন কোনো উম্মতকে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দেন নাই, আমাদেরকে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শুধু দিছিলেন, বিসমিল্লাহ বলে উঠাইতেছিলেন। ফেরাউনের মেয়ে ছুটে আয়েশা জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি, আলাইসা আবুনা রব্বুনাল আলা, আবার বাবা কি বড় খোদা না, তো বলছে কাল্লা কখনো না, বলে তাইলে কোন খোদা, কোন রবের নাম নিলি, বলে আল্লাদি রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর বাপের রব সমগ্র জগতের রব। শুনতে দেরি, মেয়ে ছুটা যেতে দেরি করে নাই, ফেরাউনকে বড়া মজলিসে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে আবি 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 আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না, তো বলছে বালা আমি তো বড় খোদা, আবার বড় খোদা কে, তো বলতেছে না না বাবা আকবরাতনি মাস্তা, আমার কৃত দাসী আমাকে খবর দিছে আন্না লানা রব্বা, আমাদের একজন রব আছে আল্লাহি রব্বি, যে নাকি আমার রব, রব্বা তোমার রব, রব্বা মাস্তা মাস্তার রব, রব্বাল আলামিন। ফেরাউন চেতা উঠছে, ডাকাতি তো ডাকাতি আমার ঘরে, বলছে ডাকো ওকে, ডাকছে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আকবরতি, কোন রবের সুস খবর দিলি আমার মেয়েকে, তথ্য দিলি কোন রবের, এই পর্দা কেন তুই উঠাইলি, তো বলছে তুমি বুঝি চিনো না কোন রবের নাম নিলাম, আল্লাহি রব্বি রব্বাক রব্বা বিনতাক ওয়া রব্বাল আলামিন, আমার রব তোমার রব, মেয়ে তোমার মেয়ের রব, সমগ্র জগতের রব। বলছে এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শুনানে আল্লাহি রব, লা ইলাহা ইল্লাহু
الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الأخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع الغني المغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك إيه الترار مربع বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না বলছে পরিণতি ভয়াবহ হবে বলে ফকদিমা আনতাকাদ যা মনে চায় তা করতে পারিস বলছে আনো করাই ডালো তেল চালো আগুন টকবক টকবক যখন করতেছিল দুধের শিশু ছিল কোলে তেলের ভিতরে ঢেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রূপ উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি 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 মা লা তাখাফি ভয় পাইস না ولا تحزني আমার বিচ্ছেদে দুঃখিত হইস না فإنك على الحق তুই হকের উপরে আছিস সনাজ মা في الجنة إن شاء الله মা একটু পরে জান্নাতে মিলন হবে কিন্তু মা তো মাই হয় ঠিক না মা তো মাই হয় বলছে আমাকে মানো না ফেরাউন জিজ্ঞাসা করছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না আরেক মেয়ে ছিল তাকেও টেলে ঢেলা দিছে তার রুয়ো প্রথমটার মতো বলতে বলতে উঠতেছিল চিৎকার দিতে দিতে মা 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 ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না তুই হকের উপরে আসিস একটু পরে জান্নাতে মিলন হবে না সাথে সাথে মেলাও হবে মেলা মিলন মেলা হবে মা ভয় পাইস না কিন্তু মা তো মাই চোখের পানিতে বুক বাঁচতেছিল বারবার হাত দুটা উপরে উঠতেছিল ঠোঁটগুলা নড়তেছিল ফেরাউন ভাবছে নমনীয় তো হয়তো চলে আসছে মেনা নিবে আমাকে বলছে মেনা নাও নৈকট্য দিব বলছে প্রশ্নই ওঠে না বলছে তাহলে উপরে হাত ওঠে কেন চোখের পানি ঝরে কেন ঠোঁটগুলা নড়ে কেন উপরে তাকায় কাকে কি বলতেছ বলছে ওই আল্লাহকে বলতেছে তুমি নারাজ হয়েও না এরকম কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসা যায় না বলছে পালা তোমার বলে বিলকুল প্রস্তুত বলে কোনো আশা যদি তুই পুরা করিস বলছে সেটা কি বলে আমারও যখন রু বাহির হবে দুই সন্তান দুই সন্তান আর আমার হাড্ডি মাংসকে এক কবরে দিয়া দিবি বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে আজও সুতরাং বাহির আসেন চলে যেতে হবে ছিলাম না আসি অচিরেই থাকবো যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন অস্তিত্ব উনি দিছেন সুরক্ষিত উনি করতেছেন লালন পালন উনি করতেছেন চলে যেতে হবে কে কখন যাব জানি না যুবক তুমিও জানো না যে বৃদ্ধ হতে পারবে কি পারবে না বৃদ্ধ জানে না আর কটা দিন বাঁচবে কি বাঁচবে না সত্য এটাই এক মিনিটের নাই ভরসা এটাই সত্য হ্যাঁ পরিচয় পরিচিতি ওই ব্যক্তিই পাবে যেটা দেখাইলাম এই জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতির জন্যই আমাদের দুনিয়াতে আসা এই জন্যই দুনিয়া আমাদেরকে দিয়েছেন আখেরাত আমাদেরকে দিয়েছেন আর কাউকে দেন না আমাদের সাথে আরেক দলকে দিয়েছেন যেটাকে আমরা চোখে দেখি না যদি দেখতাম তাহলে ওদেরকেও পায়ে হাত রেখা বুঝাইতাম জিন্না এই দুই দলের জন্য যদি পরিচয় পরিচিতি চাই তাহলে জীবনটা গড়া যেতে হবে কাটায় গেলে চলবে না কাটায় গেলে চলবে না গোরা যেতে হবে এখন গর্ব তো গর্ব কি কইরা কি কইরা গর্ব কি কইরা জীবনটা গর্ব কিভাবে গর্ব কি কইরা গর্ব কিভাবে গর্ব কেননা আল্লাহকে তো চোখে দেখা যায় না লা তারাহুল উয়ুব চোখ দিয়া তো দেখা যায় না
তুকালিতুহু দুনুন দন্দারনা তানা যায় না ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন বর্ণনা দিয়ে যদি শেষ করা যায় না এইজন্য আল্লাহ মেহেরবানি করেন মেহেরবানি দয়া করেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠায় দেন উনি আইসা জীবন গলা দেখাইছেন যুবক যৌবনে থাইকা কি কইরা করবে নারী নারীত্বের ভিতরে থাইকা কি কইরা করবে যুবক হারা দিব না হেলা হারা না জীবনটা এই গন্ডাই শর্ট দুনিয়ার পিছনে সব রাখা আছে কি চাও তুমি গান চাও জান্নাতে গান রাখা আছে আল্লাহ রাসূল দেইখা আয়েশা বলেন দেইখা আল্লাহ জানেন আমরা প্রযুক্তিময় উম্মত হব আমাদের যুগেই প্রযুক্তি আসবে দুনিয়া উন্নত হবে টেকনোলজি সমৃদ্ধ হবে আমরা বিজ্ঞান সম্মত হব শোনা কথায় বিশ্বাস নাও করতে পারি আমার মনে হয় মেরাজ এই জন্য হইছে যে আপনার উম্মত শোনা কথা বিশ্বাস নাও করতে পারে এরা টেকনোলজি সমৃদ্ধ হবে এরা বড় উন্নত হবে আকাশে উড়বে মঙ্গলের সাথে কথা বলবে চাঁদের জমিনে পা রাখবে বিদায় শোনা কথা নাও বিশ্বাস করতে পারে বন্ধু আসেন জান্নাত দেখা যান তারপরে উম্মতকে বলেন এই জন্যই তো পায়ে হাত রেখা বলতেছি আসেন 60 70 বছর গড়ার জন্য দিবেন কাটানোর জন্য দেন না সত্য এটাই সন্তান মার পেটের ভিতরে সময় কাটানোর জন্য থাকে না পূর্ণতা অর্জনের জন্য থাকে মার পেটের বাহিরে যেরকম পূর্ণতা অর্জন করার কোনো সিস্টেম দুনিয়াতে নাই আজ পর্যন্ত নাই অদূর ভবিষ্যতে হবে কি হবে না তা আমি জানি না কিন্তু এখন পর্যন্ত নাই যে মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসতে পারে না যে মার পেটের থেকে শ্রবণ শক্তি আনতে পারে না এখানে শ্রবণ শক্তি মিলা কোনোদিন সম্ভব হবে না যে দৃষ্টি শক্তি নিয়ে আসে না তাকে এখানে মিলা সম্ভব হবে না যে বাক শক্তি নিয়ে আসে না সে কোনোদিন এখানে মিলা সম্ভব হবে না আমরা এখানে অপেক্ষা করতেছি সময় কাটানোর জন্য না যুবক তোমাদের পায়ে হাত সময় কাটানোর জন্য বড় দামি যৌবন তোমার ওই জান্নাতের জন্য ওই জীবন গড়ার জন্য যেটার বিনিময়ে জান্নাত মিলবে জান্নাত সাহাবা জান্নাত শুনছেন এজন্যই পাগল ছিলেন আমরা তো মনে করি দুনিয়াই সব শেষ ঠিক না হ্যাঁ নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক ঠিক না এটাই তো আমরা বিশ্বাস করি এই পূর্বাদ বাক্যই তো বলতে থাকি নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক এটা বলো নগদ যা পাই এটাকে জুতার মাথায় রেখা উড়াইয়া দাও বাকির খাতায় যেটা আছে ওটাকে নিয়ে আনাও তাইলে তুমি পাবে জান্নাত ওই জায়গা যেখানে সব আশা পুরা হবে দুনিয়া ওই জায়গা যেখানে সব কিছু পুরা হয় না হইলেও যেমন চাই তেমন হয় না খান্নার পিছনে একটা শর্ত আছে ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ জান্নাতে সব পুরা হবে সব সব পুরা হবে দেইখা দেইখা বলছেন গান দুনিয়ার গান আর কত লম্বা হয় তিন মিনিটের উপরে দুনিয়ার কোনো গান নাই উর্দে চার মিনিট এর উপরে কোনো গান নাই আছে সত্য বলো গানের ছন্দগুলা চার মিনিটের উপরে দুনিয়াতে নাই যদি সময় নেয় ওটা আ উ করতে করতে সময় নেয় আসল কথা চার মিনিটের উপরে নাই কেন আর বেশি কেউ শুনবে না জান্নাতের গান চল্লিশ বছর চলবে চল্লিশ বছর টানা তারপরেও মন ভরবে না তারপরেও মন ভরবে না কসম খোদার ভরবে না হায় জান্নাতিকে আল্লাহ দশটা শারীরিক গুণ দিবে কয়টা এখন কয়টা আছে আমাদের ভিতরে একটাও নাই ঠিক না আমি দশটা দেখাইতেছি আল্লাহ তাউলি আদম সিত্তুনা জুরা প্রত্যেক জান্নাতি 120 ফুট লম্বা হবে আল্লাহ হুসনে ইউসুফ ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে আল্লাহ সৌতে দাউদ দুনিয়ার সিঙ্গার ও যুবক তোকে যে আল্লাহ সিঙ্গার বানায় জান্নাতে দিবে তোর আওয়াজ তুই যখন গানে সুর উঠাবি দুনিয়ার সিঙ্গারদের গান শোনা যুবকরা একটু কমর ধুলায় এছাড়া আর কি করে মাতলামিতে কমর দুলায় আমি বলবো বাস্তবে কমর দুলায় না এটা মাতলামিতে কমর দুলায় বাস্তবে কমর দুলায় না আর জান্নাতে যখন তুমি সুর তুলবে জান্নাত পর্যন্ত ডান্স করবে ডান্স
সাউতে দাউদ তুমি জানো না কাকে বলে, সাহাবা চিনত সাউতে দাউদ কাকে বলে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তলমা ইয়ালাতিল জিবাল পাহাড় পর্যন্ত লঞ্চ করত, পাহাড় তাখরুজুল হিতাম সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত, পাখি থাইমা যেত, ওই আওয়াজ দিবে আল্লাহ মিলাদি ঈসা ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স দিবে, আল্লাহ কুওয়াতি মূসা মূসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে, আল্লাহ খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে সেট করবে, কুওয়াতু মিয়াতু রাজুল 100 পুরুষের যৌবন শক্তি দিবে, জুরদুন মুরদুন মুখালুল মুস থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা শারীরিক গুণ দিবে, মা বোনরা জান্নাতে যাবে 120 ফিট লম্বা হবে, চুলগুলো 120 ফিট লম্বা হবে, কেমন হবে চুল যত লম্বা তত সুন্দর। সাহাবা জিজ্ঞাসা করছে এত লম্বা চুলের বেনি উঠাবে কি করে, আল্লাহ রাসূল বলছে তাহমিল হল খাদামাত, খাদেমরা চুল উঠায় রাখবে, স্বামী আসবে বিছায় দিয়ে চলে যাবে। দুনিয়ার কাপড় ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে, পড়তেও হবে না খুলতেও হবে না, শীতের দিন আসতেছে বৃদ্ধ মানুষ আব্বা জাব্বা পোড়া বাজারে আসছে, বাড়িতে যে শোয়ার আগে যখন খুলতে শুরু করছে একটু পরে হাত ব্যথা হয়ে গেছে, নাতিকে ডাকে নাতিনকে ডাকে একটু খুলে দে না মা, হাতগুলো ব্যথা হয়ে গেছে, খোলাবেও আল্লাহ পড়াবেও আল্লাহ, খোলারও কষ্ট দিবে না পড়ানোরও কষ্ট দিবে না। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই, 70 বার কাপড় চেঞ্জ হবে। যুবক ডান্স তোমরা যেটা দেখো এটার নাম ডান্স না, কোমর হেলানের নাম ডান্স না, ডান্স তো জান্নাতে হবে। আল্লাহ মাঝে মাঝে বলবে গান শুনবে, এরকম স্টেজ লাগবে জান্নাতে, ফেরেশতারা শুনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলা, কইলাম কানাল মউতিলা মুতনা, মৌত থাকলে আওয়াজের জংকারে মরে যেতাম, আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে আর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে, তারপরে বলবে আর চেয়ে সুন্দর, তো বলবে রিজওয়ান ইরফাই হিজাব পর্দা সরা আমি নামবো। হায় 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 ওই জান্নাত, জীবন করার জন্য দিছে না, ওই জান্নাত লুইপা নেওয়ার জন্য দিছে। আজকে তো জান্নাত নাই আমাদের সামনে, সাহাবাদের সামনে ছিল, সেই জন্য 13 দোকান খুয়াইতে আবু বকর দ্বিধা করেন না, জান দিতে দ্বিধা করেন নাই, ছোট বাচ্চা পায়ের উপরে ভর করে বড় হইতে দ্বিধা করেন নাই, নারী তো পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত পাগল ছিল, নাইলে 4 সন্তানের মার কাহিনী কোনোদিন কিতাবে আসতো না। মা জান্নাতের নিশাই বলতেছে কালকে একজনও জীবিত ফিরবি না, বলছে এত আশা কেন, ইতিহাস রচনা করতে চাই, কেয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে জান্নাতের জন্য কি নিয়ে আসছিস, তো বলবো ডাইনে দেখেন শহীদ, বামে দেখেন শহীদ, সামনে দেখেন শহীদ, পিছে দেখেন শহীদ, 4 শহীদের মা আমি আর কি চান। জান্নাতের নিশা যদি না থাকতো তবে আবু আইয়ুব কোনোদিন ইতিহাস গড়তো না, জিজ্ঞাসা করছে আবু আইয়ুব মরতে চলছো কবর এইখানে, বলছে কখনো না লাশ নিয়ে চলবে, বলছে কেন, তাহাদিসে নেয়ামত বলতেছি 2-4 হাজার সাহাবার কবর বাকি হবে যেটা আমি দেখি নাই, বাকিটি আল্লাহ আমাকে এই চোখে দেখায় দিয়েছে, দুনিয়ার যেখানে যেখানে সাহাবাদের কবরের চিহ্ন আছে আলহামদুলিল্লাহ অধিকাংশ আমার চোখে দেখা হয়ে গেছে, যেই যেই জায়গায় নবীদের চিহ্ন আছে যেই এই খেয়ে ওই ওই জায়গা আল্লাহ আমাকে এই 2 চোখে দেখায় দিয়েছেন, বিদায় তাহসিন দিছে নিয়ামত বলতেছে। আবু আইয়ুব আনসারী ইস্তাম্বুলে শুয়ে আছে যে এদিক আসে, বলছে দাফন চলবে না কি করব, ইতিহাস গড়তে চাই, কি ইতিহাস, কেয়ামতের যদি জিজ্ঞাসা করে বুড়া কি নিয়ে আসছিস, 80 বছরের উপরে বয়সে মারা গেছেন, যে কি নিয়ে আসছিস জান্নাতের জন্য, বুকে হাত দিয়া যেন চিৎকার দিয়া বলতেছি মাশাইতু ফি সাবিলিকা হাইয়্যাম ওয়া মাইয়্যিতা, জীবিত ছিলাম তো তোর রাস্তায় চলছি, লাশ হয়েছি তো আমার লাশ চলছে আর কি চাস। ইমাম কর্তবী তো লেখছে যে কেয়ামতের দিন সাহাবাদেরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে জান্নাতের জন্য কি নিয়ে আসছিলা কি নিয়ে আসছো, তো সাহাবা বলতে পারবে তাশহাদু কুবুরুনা, আমাদের কবরগুলা সাক্ষী, কোথায় কোথায় বানায় দিছি,
বাংলার জমিনের নিচেও দুইজন সাহাবীর কবর আছে ইতিহাসবিদরা বলেন একজন কাসিম ইবনে হুযাইফা একজন উরওয়া ইবনে সাসা কিন্তু কোথায় আছে আমি জানি না কিন্তু ইতিহাস বলে আছে আমাদের জমিনের নিচে এখনো ঘুমায় আছে আমার বিশ্বাস কিয়ামতের দিন উঠবে আর আমাদেরকে সঙ্গে নিয়েই কিয়ামতের মাঠে যাবে মজা ভিন্ন হবে সাহাবা আগে আগে থাকবে আমরা পিছে পিছে থাকবো আমাদেরকে আটকায় তো আটকায় কে ঠিক না মানুষ যদি দুনিয়ার পদস্থ মানুষের সাথে চলা গৌরব করতে পারে তাহলে আমরা সাহাবাদের পিছে চলা গৌরব কেন করতে পারবো সাহাবারা আমাদেরকে নিয়ে যাবে ওই জান্নাত রাখা যুবক হায় হায় তোমাদেরকে কতটুকু শোনাবো আমি উচিত ছিল পুরো জান্নাত শোনানো এটাই উচিত ছিল কথার তো সময় তো আগেই চলে গেছে অন্যদিকে হায় 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 প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে একটু ভাবেন না আইটেম কতগুলো হবে কতগুলো হবে দুনিয়া দুনিয়ার মাবুন যদি জীবনটাকে গড়া যেতে পারে ওই হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ হবে যেই হুরদেরকে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা বানাইছেন কমর পর্যন্ত আম্বর দ্বারা কাপ পর্যন্ত জাফরান দ্বারা উপরটা কাফুর আল আবিয়াস দ্বারা বানাইছেন ওই কত রাখা আছে ওইখানে যাইতে দেরি চোখে চোখ পড়তে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না যাদের বর্ণনা দিলাম আমি আল্লাহ রসুল বসে একটা হাসি দিলে পুরো আকাশের নিষ্ঠা আলোতে আলোকিত হয়ে যাবে বানায় রেখা দিছে চোখে চোখ লাগতে দেরি তোমার বুকে আসতে দেরি হবে না দুনিয়ার এই কাপড় জান্নাতের সবচেয়ে ছোট কাপড় 3 কিলোমিটার গের হবে লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি 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 দুনিয়ার ব্র্যান্ড দুনিয়ার এই ব্র্যান্ড কত সংসারিত ব্র্যান্ডের কাপড়ের জন্য ভেঙ্গা গেল কত সংসারিত কত বাচ্চাই তো মা হারা হয়ে গেল শুধু সামান্য দুনিয়ার জিনিসের জন্য ওই মা যদি সবর করত আর জীবনটাকে যদি গড়ত তোর জন্য রাখা ছিল জান্নাতে 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় কাপড় উঠাবে কি করে 3 কিলোমিটার ঘের আল্লাহ রাসূল বলছে দুনিয়া সুতা দিয়ে হবে না আলোর সুতা দিয়ে বানাবে আলোর সুতার কোনো ওয়েট নাই ওজন নাই ওটারও কোনো ওজন হবে না যেইখানে তাকাবে ওইখানে চেহারা দেখা দেবে সব হালাল হবে আরাম না শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কাপড় পরাবে খুশবু লাগাবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হাসপাতালে নিয়ে না পুরুষ ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে এই রূপটা তোমার পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি আপনি পছন্দ করবেন ওরকম হয়ে যাবে মহিলা আলাদা বাজারে ঢুকবে ছবির ভিতরে তারও লেখা থাকবে তুমিও যদি চাও রূপ এরকম হোক গঠন এরকম হোক হয়ে যাবে আপনি যদি বলেন দুইজনই চেঞ্জ হইলাম কেউ কাউকে চিনব কি কইরা কে কাটটা নিয়ে যাবে এই জন্য তো বুলুতি তার শেয়ার হিট ও চেঞ্জ হবে ছবি আপনার কাছে চলে আসবে আপনি চেঞ্জ হবেন ছবি ওর কাছে চলে যাবে বাহিরে যায় দুইজনে দুইজনের হাত ধরা জান্নাতে চলে যাবে হায় হায় দুনিয়ার বিল্ডিং সাহাবা শুধু শুধু পাগল হন নাই রাজারা রাজত্ব ছেড়া দৌড় দেন নাই ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব ছেড়া পাগল হয়েছে জান জান বলখের বাদশাহ ছিল ইব্রাহিম ইবনে আদহাম হায় হায় সুলতান মাহমুদ গজনবী সারা দিন মাথা ঝুঁকায় রাখতেন সবাই জিজ্ঞাসা করছে বাদশাহ সালামত 3 মহাদেশের উপরে যার রাজত্ব সারা দিন কেন মাথা ঝুঁকায় রাখতেছেন বলে ইসলামের জন্য তো বহুত করলাম আজ পর্যন্ত জানলাম না ওই জান্নাত মিলবে কি মিলবে না একদিন সকালবেলা দেখতেছেন খুব হাস্য উজ্জ্বল সবাই জিজ্ঞাসা করছে কেন হাস্য উজ্জ্বল আজকে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন আর বইলা গেছেন সুলতান মাহমুদ গজনবী তোকে আল্লাহ মাফ করে দিয়েছে সত্য এটাই জীবন গড়েন বাদশাহ পর্যন্ত পাগল হয়ে গেছে ওই জীবন গড়ার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে জীবন করতে পারে যুবক যৌবনে থেকে গরিব দারিদ্রতার ভিতরে থেকে নারী নারীত্বের ভিতরে থেকে পুরুষ পুরুষত্বের ভিতরে থেকে অফিসওয়ালা অফিসে থেকে আদালতওয়ালা আপাত আদালতে থেকে রাজা রাজত্বের চেয়ারে থেকে জীবন করতে পারে সবার জন্য নিয়ে আসে
আজকে আফসোস এই মজমা একজনও পাওয়া যাবে না আমি তো বলি এই দাড়ি দিবেন জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস হয় না বিশ্বাস হ্যাঁ হ্যাঁ এই উম্মতকে সাদা দাড়ি দিবেন জান্নাতে যাওয়ার জন্য দাড়ি আগে সাদা হতো না ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে সাদা হতে শুরু হয়েছে এর আগে সাদা হতো না সাদা দাড়ি দিবেন জান্নাতে যাওয়ার জন্য এই উম্মতকে দাড়ি দিবেন জান্নাতে যাওয়ার জন্য শেভ করার জন্য না পায়ে হাত রাখি রাগ হয় না শেভ করার জন্য দেন না দিবেন জান্নাতে যাওয়ার জন্য দাড়ি নামাজ দিবেন দুনিয়াতে বসেই জান্নাতের চাবি নেওয়ার জন্য প্রত্যেকটা জিনিস দিবেন ওই জান্নাত নেওয়ার জন্য হায় হায় 70,000 আইটেম খাবে আমি তো বলি কাঠের গাছের চোষা যদি এত মজা হয় সোনার গাছের চোষা কত মজা হবে জান্নাতের কাপড় কোনো দর্জি বানাবে না ওটা তো গাছের ভিতরে হবে হায় হায় যুবক দুনিয়াতে অনেক মানুষকে দেখি সোনার আংটি পরে বেসলাইট পরে গলায় চেইন পরে আরে জান্নাতে যা দেখো জান্নাতে যা দেখো যুবক এইখান থেকে এই পর্যন্ত তোমাকে বেসলাইট পড়াবে আল্লাহ শুন হায় 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 মা তাস্তাহি আনফুসুকুম এই জন্যই সাহাবা পাগল ছিলেন আমার সমাজ বলতে পারে শিক্ষিত লোকগুলা মাঝে মাঝে বলে যে ওনাদের পায়ে তো জুতা ছিল না ওনাদের গায়ে তো কাপড় ছিল না মাথা গোচার ঠাই ছিল না পেটে বাত ছিল না ওনারা তো আমাদের মতো জেনারেল শিক্ষিত ছিল না যদি আপনাকে প্রশ্ন করি জেনারেল অর্থ ডিকশনারিতে কি লেখা আছে বলেন তো হ্যাঁ সাহাবা সাধারণ শিক্ষায় শিক্ষিত হইতে যাবে কেন আপনি তো সাধারণ শিক্ষায় শিক্ষিত সাধারণ নিয়া কি কোনোদিন গৌরব করা যায় নাকি সাহাবা তো অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন যদি প্রমাণ চান আপনার শিক্ষা দিয়ে আমাকে দেখান ম্যাককে ডাইকা নামাইতে পারেন কিনা সাহাবা ডাকতে দেরি ম্যাক আসতে দেরি হয় নাই সাহাবা ডাকতে দেরি ম্যাক বর্ষিত হইতে দেরি হয় নাই তাও সাহাবী রাসূলের কথা মাইনা আমার জমিনের বাহিরে যেন এক ফোঁটা না পড়ে আমার প্রয়োজনের চেয়ে যেন এক ফোঁটা বেশি না হয় আকাশে ম্যাক কোথাও নাই তাও কিতাবে লেখা আছে পাখির ডানার সমান একটা দেখা যেতেছে ওইটাই কি বলতেছে পানি এক ক্ষণ দরকার বর্ষিত হওয়ার পরে জিজ্ঞাসা করতেছে কি করব তো সাহাবী রাসূল বলতেছে তুসির হাইসু তাশা যেইখানে মনে চায় ওইখানে উড়া যা হায় হায় এখনো রাখা আছে জান্না এখনো রাখা আছে 27 কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় পার হয়ে গেছে এখনো চিহ্ন রাখা আছে আমি দেখে আসছি আপনি দেখে আসেন যান এখনো মরক্কো আমি দুইবার গেছি এখনো উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা নূর এখানে মিনার বানানো আছে যে আটলান্টিকের পারে ঘোড়া রাইখা বলতেছে লাউ আলিম তু আরা হাদাল বাহরি মা সাদানি হাদা বল ওই পারে কেউ আছে কিনা আমি ঘোড়া দিয়া পার হব অথচ প্লেনে পার হইতে লাগে আটলান্টিক 8 ঘন্টা ক্যাসেফ লঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা টানা ফ্লাইট সে ঘোড়া দিয়া পার ওই পাহাড় এখনো রাখা আছে বন্দর আব্বাসে যান বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে হাদা হুয়াল জাবাল এটা ওই পাহাড় যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা নু মদিনা মুনাব্বারার থেকে দেখাইছেন সারিয়াতুল জাবাল সারিয়া পাহাড় সামনা আপনি আর আমি সাধারণ শিক্ষায় শিক্ষিত ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল আপনি প্রযুক্তি দিয়া প্রযুক্তিকে হ্যাক করেন ওনাদের প্রযুক্তি দিয়া প্রযুক্তিকে হ্যাক করতে হতো না প্রযুক্তি দুই প্রকার আপনার কাছে যেটা আছে এটা মানব রচিত প্রযুক্তি আর ওনাদের কাছে ছিল আরেকটা প্রযুক্তি যেটাকে বলে কুদরত কুদরত প্রযুক্তি কুদরত প্রযুক্তি দাউদ আলাইহিস সালাম সূর্যকে থামায় ফেলছে থাম আসর পড়ি নাই সূর্য থাইমা দাঁড়ায় আছে অথচ যার যেটা দ্রুত যেটার গতি হলো ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার ওটাকে থামায় দিছে হায় হায় আমি চোখে দেখা বলতেছি উম্মে হারাম টিউনিসিয়ার
জঙ্গলে এখনো চিহ্ন রাখা আছে যেখানে বাঘ থাবা দিতে চাইছে, বলছে আমার উপরে থাবা দিলে জানটা তোর যাবে মহিলা। তো সিংহ আরবি ভাষায় জিজ্ঞাসা করছে কেন, বলছে আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম, আমার উপরে থাবা দিলে উপরের থাবা তোর উপরে আসবে। তো বলছে মাফ করে দেওয়া যায় না, বলছে এত তাড়াতাড়ি নৌকা ডুবে গেছে, জাহাজ ডুবে গেছে, সাথীরা কোথায় চলে গেছে জানি না, আমি জঙ্গলে উঠছি লোকালয় চিনি না, আমাকে লোকালয়ে পৌঁছা তারপরে ভাববো তোকে মাফ করবো কি করবো না। বলছে পায়ে হাইটা গেলে বহুত দূর হবে, আমার পিঠে ওঠেন, ওই জায়গা এখনো চিহ্নিত করা আছে, যান না আপনি দেখে আসেন, আমার এই দুই চোখ দেখা আসছে, আমি তো ইতিহাস পড়া বলি না চোখে দেখা বলি, এখনো রাখা আছে উম্মে হারামের ওই চিহ্ন। সিংহ পিঠে বসায় লোকালয়ে পৌঁছায় পায়ের কাছে মাথা, হায় আমরা তো চিনলাম না। আমি তো বলি এই মজমা একজনও নাই, আমরা নবীও চিনি নাই, আল্লাহও চিনি নাই, চিনছি শুধু দুনিয়াটা আর কিচ্ছু চিনি নাই, আখেরা তো চিনি নাই, জান্নাত তো চিনি নাই। প্রাণী চিনছে, গাধা চিনছে, আল্লাহ রসুলকে প্রাণী চিনছে, আমরা চিনি নাই। প্রাণী জানে ইশারা হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হবে না, কিন্তু আজ পর্যন্ত এই মজমা একজনও পাওয়া যাবে না। চুল শতবার কাটা হয়েছে, কোনো ব্যক্তি যে সেলুনে বলছে এই কথা যে আজকে আমি চুল কাটতে আসছি, ছোট বড় বুঝি না, আমার নবীর স্টাইলে আমাকে চুল কেটে দিবি, একজনও হাত উঠাইতে পারবে কিনা জানি না। যে সেলুনে যে এই শব্দটা বলছে যে আজকে আমার চুল কাটা হবে আমার নবীর স্টাইল, নবীজি যেইভাবে কাটছে ওইভাবে কাটবে, নবীর সুন্নত অনুযায়ী। কি পাওয়া যাবে যুব, পাওয়া যাবে বৃত্ত, পুরো আলফাডাঙ্গায় কোনো নববধূ পাওয়া যাবে না যে বাসর রাত্রের সাজ এই কথা বলে সাজছে যে আজকে আমি কোনো ডিজাইনে সাজতে চাই না, বান্ধবীদেরকে হোক আর আত্মীয় স্বজনকে হোক আর পার্লারে হোক, যে আজকে আমাকে ফাতেমার মতো সাজায় দিবি, অন্য কোনো সাজে আমি সাজতে চাই না, আমার জীবনের প্রথম রাত। একজন আসেন শেষ জায়গায় চলে আসছে, জীবনটা চলে যেতে হবে, তাইলে কিছু পাওয়া যাবে, কতটুক পাবেন ওটা খুলতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, পাবেন ইনশাআল্লাহ। দুই একটা শুনে দিই পাবেন, মৌতের সময় ফেরেশতা নামবে নিজ চোখেই দেখা যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, শুধু ফেরেশতা নামতে দেখবেন, আয়েশা অভয় দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই, আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, কুনতুম তুআদুন, এই যে জান্নাত নিয়ে আসছি তোমার জন্য, দেখো আর মনটাকে ঠান্ডা করো। কোরআন বলে দুনিয়ালারা কবর দিয়ে চলে আসবে, এই মজমায় একজন কতজন আছে আমি জানি না, এরকম লোক এই মজমায় আছে, বৎসর পার হয়ে গেছে বাবার কবরের মাথার কাছে দাঁড়ানোর সুযোগ একদিনও হয় নাই, না নাই আছে, না নাই আছে, বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ হয় না, রাইখা আসছে তো রাইখেই আসছে, একজন এখানে নাই, নামাজই পর্যন্ত নাই, যে ডেলি দুই মিনিট নির্জনে বসে মা বাবার জন্য একটু দোয়া করে, আল্লাহ রাইখা আসছি, খবর দিতেও পারি না নিতেও পারি না, তুই মাফ করা দিস, দুই মিনিটের জন্য নির্জনে বসে মা বাবার জন্য দোয়া করে এরকম একজন নাই। আরেকটা বললেও তো ওটা পাওয়া যাবে না, একজন এখানে নাই, যে ডেলি সকাল করে ঘুমের থেকে ওইটা মার নামে এক টাকা, বাবার নামে এক টাকা, অথচ রাজত্ব করতেছে বাপের সম্পত্তির উপরে। আমাদের অধিকাংশ এখানে হবে যারা বাপের সম্পত্তিতে রাজত্ব, বাপের বিটার উপরে নিজের বিটা, ঠিক না, সত্য তো, এক টাকা দেয় না ডেলি, দান করে না, যদি আমার জাতি এক টাকা ডেলি মা বাবার জন্য দিত তাহলে 18 কোটি জাতির জন্য 36 কোটি টাকা ডেলি মসজিদ মাদ্রাসা মক্তবের ফান্ডে যেতে থাকত, ডেলি 18 কোটি টাকা, 36 কোটি টাকা যাইতো ডেলি, কোনোদিন মঞ্চে বয়ে হাত পাততে হতো না, হায় 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 কেমনে বুঝাবো আপনাদেরকে, রাইখা আসছে তো রাইখেই আসছে। তো ফেরেশতা বলবে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াওয়ালারা ধোকা দিবে, ধোকা ধোকা, কবরে রাইখা আসবে আর তোর সঙ্গ দিবে না, আমরা তোর সঙ্গ দিব, কত দূর
জান্নাতের গেট পর্যন্ত সঙ্গ দিব, আসেন জীবনটা করি এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তো বলি বেশি কিছু যদি আমার জাতি না করত, শুধু পাঁচ ওয়াক্ত নামাজই যদি পড়ত আর কিছুই না করত, পাঁচ ওয়াক্ত নামাজ যেটার ভিতরে ঘোষণা আছে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। আমি বলি এটা আমাদের নবীজির সুবাদে, খান্না নবীজি চিন্তা করতেছিলেন, মুসা আলাইহিস সালাম বলতেছিলেন আমি পরীক্ষিত ব্যক্তি, আমি পরীক্ষা করে দেখছি আমার উম্মত দুই রাকাত পড়তে পারে, দুই ওয়াক্ত পড়তে পারে না, আপনি পাঁচ ওয়াক্ত নিয়ে যেতেছেন, উম্মত পড়বে তো পড়বে করতে কা। তখন আল্লাহ মনে হয় বলছে বন্ধু কোন উম্মতকে আমি নামাজ দিছি বটে কিন্তু ডাইকা নেই নাই কাউকে, আপনার চেহারার দিকে চায় দায়িত্ব নিতেছি, পাঁচ বেলা আমি উম্মতকে ডাইকা নিব, আপনি এত চিন্তা করেন না। মনে হয় এই জন্যই আল্লাহ পাঁচ বেলা ডাইকা নেয়, আবার এই জন্যই মনে হয় আল্লাহ বলছে বন্ধু চিন্তা করেন না, আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে আর এটাকে কমপ্লিট করে দেখাইতে পারে। হায় 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 সত্য, এটাই তো আমি জীবন পূর্ণ বলে বলে দেব। আসেন আজকে এখান থেকে ওয়াদা করি জীবনটা গড়েই যাব, এটা তো প্রথম ওয়াদা। দ্বিতীয় ওয়াদা, আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়ব, পাক্কা ওয়াদা, বিলকুল আর কোনোদিন নামাজ ছাড়ব না। নামাজ আমি যুবকদের পায়ে আলাদা হাত রেখা বলতেছি, তুমি যা করো আমার কোনো আপত্তি নেই, কি করো এটা আমার বিষয় না, কিন্তু তোমার পায়ে হাত রেখা বলবো তুমি নামাজ ছাড়ো না। কি বলে যুবকরা? আমি নামাজ আজকের থেকে আর ছাড়বো না, আমি যুবকদেরকে বলতেছি নামাজ ছাড়বো না, তুমি কি করো এটা আমার বিষয় না। কেন আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন, বাক শক্তির আল্লাহ পাঁচটা স্বাধীনতা দিয়েছেন, শিক্ষাগত পেশাগত সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে, মত আদর্শগত, নাইলে আল্লাহর বিরুদ্ধে বলবে, আল্লাহর দেওয়া বাক শক্তিতে এটা কোনোদিন সম্ভব হতো না। আর পঞ্চম স্বাধীনতা, যেমন খুশি তেমন চলতে পারো, কিন্তু তোমাদের পায়ে হাত রেখা বলি আজকে থেকে নামাজ ছাড়ো না। সত্য তো? ইনশাআল্লাহ। আর উলামায়ে কেরামের সাথ থেকে আদর্শ শিখ, জীবন কিভাবে সঠিক গড়া যায়, আমি তো এই জন্য সব জায়গায় বলি, হায় আমার জাতি যদি সারাদিনও মসজিদে না আসতো কিন্তু ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায় এই কথা বলতো যে মালিক সারাদিন আসতে পারি না, যাই ছিল ঝামেলা ছিল কাজ ছিল কর্ম ছিল প্রয়োজন ছিল ব্যস্ততা ছিল আসতে পারি না, ঘুমাইতে চললাম সকালে উঠাইলে উঠবো, না হইলে চির নিদ্রা হয়ে যাবে, কিন্তু মালিক ঘুমানোর আগে কিন্তু আমি তওবা করে ঘুমাইতেছি দেখিস। আমার জাতি যদি এতটুক বেলা ঘুমাইত, তাইলেও কোরআন আমাকে বলে হাদিস আমাকে বলে ওই রাত্রে মৃত্যু হইলে ওর চেয়ে উত্তম মৃত্যু মনে হয় কারো হতো না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আত-তায়িবু মিনাজ যাম্বি কামান লা যামবা লা। এই জন্য আজকের থেকে নিয়ত করি যদি সারাদিন নাও পারি কমসে কম ঘুমের সময় তওবা করে ঘুমাই, হাত দুটা উঠায় ঘুমাই, আল্লাহ সারা রাত্র অপেক্ষা করতে থাকে, রাতের একটা সময় যাওয়ার পরে ডাকতে থাকে হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাফ চাবি আমি মাফ করব। শুধু আমাদের নবীজির সুবাদে, এই জন্য হক্কানি আলেমদের থেকে শিখবো, এদের সঙ্গে থাকবো, এদের সাথে সাথে থাকবো, এদের থেকে শিখবো, মহব্বত রাখবো, উঠা বসা করবো, কারণ আমি বলার সুযোগ নাই কিন্তু একটা দরখাস্ত এটা জরুর করব, কোনো হক্কানি আলেমের আল্লাহওয়ালাদের উপরে কখনো আঙ্গুল উঠাবো না। পারবেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কবুল করুক আপনাদের ওয়াদা, কোনো আলেমের উপরে আঙ্গুল উঠাবো না, কারণ আমি শর্টে বলতেছি আপনার ছবি যদি কেউ তুলা নাও রাখে কেরামান কাতিবিন দুইজনে কিন্তু তুলা রাখবে, কেয়ামতের দিন যখন আপনার প্রয়োজন হবে আলেমদের আর নিঃসন্দেহে হবে, কেননা কেয়ামতের মাঠে সুপারিশকারী তিন সম্প্রদায়,
আল-আম্বিয়া সুম্মা আল-উলামা সুম্মা আশ-শুহাদা আলেমরা ওই দিন যখন আপনি দারস্ত হবেন তো দেখবেন প্রজেক্টরে আপনার আঙ্গুল উঠা আছে ওই দিন আর সুপারিশ হবে না ওই দিন দেখা যাবে আপনাকে কতটুকু মাশুল দিতে হয় এইজন্য পায়ে হাত রাখা বলি করব তো ইনশাআল্লাহ আর সর্বশেষ কথা আলহামদুলিল্লাহ মাদ্রাসার ব্যাপারে আপনাদের যতটুকু সহযোগিতা যেইভাবে আপনারা ভাঙ্গা পড়ছেন আন্তরিকতা দেখলাম আসলে সত্যই থানার নাম জানি আপনাদের কি আলফাডাঙ্গা এখানে কোনো বড় কওমি মাদ্রাসা নাই এটাই দাঁড়াইতেছেন জমিন তো আছে আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে হইতে পারে এই মাদ্রাসাটা বিরাট একটা মাদ্রাসায় রূপ নিতে পারে আমি চান্দা করব না কিন্তু এতটুকু বলবো যে আপনারা সহযোগিতা করেন যাতে এই মাদ্রাসাটা আগামী দুই এক বছরের ভিতরে বিশাল একটা মাদ্রাসায় আপনারা জানেন গহরডাঙ্গা কত বড় মাদ্রাসা আপনারা তো যাবেন কয়েকদিন পরে ঠিক না ডিসেম্বরে তিন দিন ব্যাপী যখন হবে ২৯ ৩০ ৩১ আপনারা যাবেন না এখানে কাছেই তো আপনাদের ঠিক না যান মনে হয় আপনারা জোড়ো আছে বলে তাবলিগের পাঁচ দিনের জোড়ো আছে জোড় তো মনে হয় আগেই ২৫ ২৬ ২৭ জোড় হবে আবার টঙ্গী ইজতেমা হবে ১৩ ১৪ ১৫ বিশ্ব ইজতেমা ওইখানে তো যাবই যাব ইনশাআল্লাহ এইখানেও যেন এরকম বিরাট বড় একটা মাদ্রাসা হয় কি আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ কে কে চান যে এরকম বড় মাদ্রাসা হোক এটা সহযোগিতা করেন আর না করেন মনের থেকে কে কে চান আল্লাহ কবুল করো দোয়া তো করতে পারবেন হ্যাঁ আল্লাহ কাকে দিয়ে করাবে এটা আল্লাহর বিষয় আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বললাম এতটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা হ্যাঁ অবশ্যই এখন ১৩ জন ছেলের পাগড়ি দেওয়া হবে তারপরে দোয়া হবে উঠা উঠি করবেন না ছেলেদের পাগড়ি দেওয়াটা দেখেন আপনি জানেন না এদের মা বাবা কত বড় সৌভাগ্যবান আর এদের মিলবে কি এটাও আপনি জানেন না উঠা উঠি না করি ছেলেদের পাগড়ি দেওয়া হবে তারপরে দোয়া হবে তারপরে আমরা উঠা চলে যাবো ইনশাআল্লাহ اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما انت تحب وترضى الله বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন চাওয়ার পর্ব চলতেছে আল্লাহ দুনিয়ার কারো কাছে না আপনার মতো সত্তার কাছে ওই মজলিস থেকে যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত ওই মজলিস থেকে যেটা রহমত দ্বারা ঢাকা ওই মজলিস থেকে যেখানে শান্তি অবধ নাজিল হতেছিল ওই মজলিস থেকে যেটার আলোচনা আপনার ওইখানে হইতেছিল আল্লাহ ওই ব্যক্তি বর্গদেরকে নিয়া আল্লাহ সামাজিক কার কি অবস্থান এটা আমার চেয়ে ভালো জানেন কিন্তু একটা কথা তো বলবোই মার বাপ ১৩ জন হাফেজকে নিয়ে হাত তুলছে ওই সময় যে সময় আপনি প্রথম আকাশে যে সময় আপনি নিচে আহ্বান করতেছেন কে আমার কাছে চাবে আমি দিব মালিক বেশি কিছু চাবো না আপনার কাছে চাওয়া ছাড়াই তো এত কিছু দিছেন যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না এই ছোট জীবনে এটার বর্ণনা দেওয়া সম্ভব হবে না আজকে এতটুকু জরুর চাবো যে এই আয়োজন যেন আজকে কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সহযোগিতাকারীরা যেন কবুল হয় সাহায্যকারীরা যেন কবুল হয় সহানুভূতিকারীরা যেন কবুল হয় শ্রোতা যেন কবুল হয় বক্তা যেন কবুল হয় দূর দূর পর্যন্ত যারা হাত উঠায় বসা আছে দূর দূর পর্যন্ত যারা শুনতে ছিল সবাই যেন কবুল হয় এই থানা যেন আজকে কবুল হয় শুধু এই থানা না এই জেলা যেন আজকে কবুল হয় শুধু জেলা না এই বিভাগ যেন কবুল হয় বিভাগ না এই দেশ যেন কবুল হয় সারা দুনিয়া যেন আজকে কবুল হয় ইনসানের সাথে সাথে জিন্নাত যেন কবুল হয় আয় আল্লাহ এই মাদ্রাসা যেন কবুল হয় এর ওস্তাদরা যেন কবুল হয় এর ছাত্ররা যেন কবুল হয় আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসা যেন দাওরা পর্যন্ত কবুল হয়ে যায় তাখাসুসাত পর্যন্ত কবুল হয়ে যায় এই এলাকার জন্য যেন বিরাট একটা প্রতিষ্ঠানের রূপ নেয় আয় আল্লাহ কীভাবে হবে কোত্থেকে হবে কেমনে হবে আয় আল্লাহ সব কিছু আপনার উম্মুল কিতাবে লেখা আছে
আল্লাহ আপনি চাইলে এটা কোনো কঠিন না ইন্না হাযা আলাইকা লাইসা বিআজিজ এটা আপনার কাছে কোনো কঠিন না হায় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে শিফায়ে কামিলা আজেলা মুস্তামিররা নসিব করেন মুসলমানকে বিশেষ করে হাড়ের রোগ দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেন স্ট্রোকের দিয়েন না ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না আল্লাহ কাউকে যদি দিয়া থাকে শিফায়ে কামিলা আজেলা মুস্তামিররা নসিব শিফায়ে কামিলা আজেলা মুস্তামিররা নসিব করেন অনেকে দোয়ার দরখাস্ত করতে অনেকে করতে চাইছে পারে নাই হায় আল্লাহ সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন হায় আল্লাহ শুধু এই আলপাডাঙ্গা না শুধু এই উপজেলার মাটি না বাংলাদেশের মাটি না এই দুনিয়ার মাটির নিচে জাগলা বরাবর ইমান নিয়া যে যেখানে ঘুমায় আছে হায় আল্লাহ কবরগুলাকে জান্নাতের বাগান বানা দেন ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন বিশেষ করে এই এলাকার কবরে যারা শায়িত আছে হায় আল্লাহ রিজিকের পেরেশানিতে আল্লাহ যারা আছে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন হায় আল্লাহ করো যে ডুবা আছে তো আধার ব্যবস্থা করে দেন মিথ্যা মামলায় জড়ায় গেছে তো খালাসি নসিব করে হায় আল্লাহ হায় আল্লাহ কুল খালি তো সন্তান দিয়া ভরা দেন হায় আল্লাহ মেয়েদেরকে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন আমাদের জমিনকে সমস্ত ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন বাংলাদেশের জমিনকে আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন যত বিপর্যয়ের কথা শুনছি আর শুনতেছি সমস্ত বিপর্যয়ের থেকে আমাদের জমিনকে আপনি হেফাজত করেন হায় আল্লাহ আমাদের জমিনকে আপনি হেফাজত করেন আমাদের দেশকে আপনি হেফাজত করেন আমাদের দেশের মানুষকে আপনি হেফাজত করেন আল্লাহ সমস্ত উশৃঙ্খলতা থেকে আমাদের দেশকে আপনি সুরক্ষিত করেন আমরা বাই বাই হয়ে থাকতে চাই আল্লাহ না হিংসা চাই না বিদ্বেষ চাই আল্লাহ না হানাহানি চাই না কাটাকাটি চাই না মারামারি চাই আমরা কিচ্ছু চাই না আমাদের দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যে চাইতে পারলাম না তাও দেন আল্লাহ এই মাদ্রাসার জরুরত খাজানায় গায়েব থেকে পুরা করা দেন কারো কাছে আপনি নিয়ে যান না আপনার কাছে এত ভান্ডার বড় ভান্ডার থাকতে আমরা যাবো তো যাবো কোথায় মালিক আপনার ভান্ডার ছেড়ে কোথাও যাইতে চাই না এই মাদ্রাসার প্রয়োজনগুলো আপনি আল্লাহ আপনার গায়েবি ভান্ডার থেকে পুরা করা দেন আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন কিছু না হোক পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন কালকের পরের থেকে যদি যখন আজান হবে আল্লাহ কেউ যেন মসজিদের বাহিরে না থাকে কেউ যেন যায় নামাজের থেকে দূর না থাকে আল্লাহ আমি ভিক্ষা চাব এই এলাকার যুবকদেরকে সাহাবায়ে কেরামের যুবকদের মতো বানা মা বোনদেরকে সাহাবায়ে কেরামের মা বোনদের মতো বানা যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين دعاءكم مصافنا